ওয়ান টাইম বেড়া আর টিন সানি দিয়া তিনের রুমত ক্লাস চলের প্রায় 600 ছাত্রছাত্রীর শিক্ষা কার্যক্রম। এহাডু বালুত গাড়ি যার গই ছাত্রছাত্রী হল ঠ্যাং আর টুল টেবিলের খুঁড়া। ইয়ান চট্টগ্রাম মহানগরীর সুলকবর এলাকার সুচয়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলত টিউবওয়েল আর বাথরুম নতাহিবের কারণে চরম দুর্ভোগ ফোন পরের স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা অলর। বাথরুমের সমস্যা, আমরা এখানে টয়লেট করতে পারি না, মাঝে মধ্যে কেউ সমস্যায় পড়লে তাদেরকে বাসায় নিয়ে দেওয়া হয়। আর আর ফ্লোর নাই, ফ্লোর বালু, বাথরুম যাইতে চাইলে আর যারা বাসা দূরে তারা একবারে ফাটাই দিয়ে আর তারা ফরালে আর হতি, আর যারার কাছে তারা ঘন্টা উপশেষ করি তারা বাথরুম করে আইয়ে এই সমস্যা। তারপরে উপরে স্লিং নাই, রোদ পরে, গরম বেশি গরম পরে, হদিন পরে আইয়ের বর্ষা, আকাশত মেলা দেইলে আতঙ্ক তাহে ব্যাকে। বর্ষাকাল আইলে এন্ডে আর ফানিলে ক্লাস করতে নারি, আর গন্ধ তো এমন গন্ধ, আর বর্ষাকালে এরা তো যে দুর্যোগ, মানে প্রচুর ময়দা, এই ময়দা ভিতর আর অনেক বাচ্চার বই হাতা পরি নষ্ট গিয়ে, আর তো ফজি আনার গেম বাদ, কিন্তু আর বাচ্চা কল যে নষ্ট হইয়ে না তো খুব খারাপ দেখি, বাচ্চা কল ড্রেস নষ্ট গিয়ে ছোট ছোট বাচ্চা কল ফরে যাইতো, গো ডাক্তার হাই ফরে যাইতো, বই ফরে যাইতো, ব্যাগ ফরে যাইতো, বাইরে তুমি কাদা ইয়ের ভিতরে ঢুকে যা ফারালা আর ফাটা তুলিয়ে রে ফারান ফারা বহুত কষ্ট করে ফারান ফারা আনতে। 1986 সালত প্রতিষ্ঠিত স্কুল লান 2013 সালত সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসারুল আমিনের আন্তরিক প্রচেষ্টায় জাতীয়করণ হয়। সাততলা বিশিষ্ট বহুতল ভবনের নির্মাণ হাজ শুরু হইল বছর আগে 17 ফেব্রুয়ারিত। এ ব্যাপারে হতা হয় সাবেক মন্ত্রী আফসারুল আমিনের লয়। শুরু হলে কিভাবে কতদিন লাগবে কবে শেষ এই শিডিউলটা ওদের কাছে, এটা আমরা যারা এমপি আমাদের কাছে সাততলাতুন ছতলা গত্য প্ল্যান নেওয়া হন পর্যায়ে আছে বিষয়ন লই এলজিডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সি প্লাস টিভির জানাই লাভ নাই তো আবার রিভাইজ করিব ফাটাই সতরাত নিচে গ্রাউন্ড গ্রেনারে অ্যাসেম্বলি হাউস করিব আর উড়ে ক্লাস থাকব, এই তো হামগানলে আরো অপেক্ষা করি আল্লাহ দিলে হত হামগান দূর কন্ট্রাক্টরে একবার দূর জেল। তবে যে যাই হোক কোমলমতি ছোট ছোট শিক্ষার্থী হলর নিরাপদ শিক্ষা জীবন নিশ্চিত করিবার আকুতি শিশু হলর। আমাদের স্কুলটা বলছে দে আমাদের ওই স্কুলটা করবা, আজ করতেছে না ওই স্কুলটা, আর আর স্কুল বাবার নাম যদি তাড়াতাড়ি ঠিক করে দেয় তাহলে আরো সুন্দর করে পড়ালেখা করতে যাব, তাড়াতাড়ি যদি সহযোগিতা বলি করে তাহলে আরো বিল্ডিং তো গেলাম সুন্দরভাবে আর পাঠদানও করে তেলাম, কারণ বর্ষা অনেক সমস্যা এই জায়গা বেশি ভাঙি উড়ে জায়গায় না আছে জায়গা ডাস্টবিনের মতো, এরা প্রচুর ময়লা নোংরা আছে, আর আয় পরিষ্কার করছি নিজেরা পরিষ্কার করছি, গড়ি এরা আপাতত মানে চারপাশে চারিগাম বেড়া আছে, সামনানু আছে তিন পাশে আছে আর সামনানু আছে বেড়া দরজাও নো আছে, আর এই কোলা জায়গার মধ্যে বসতাম ক্লাস করে দাম, আর বাচ্চা কলা বাইরে ফুয়া মাইয়া উকি দিত, মানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছি, আর এই নরা মহানর হামিয়া করছি। যদি এক ক্লাসে 100 করে বাচ্চা হলে শাখা দেওয়া উচিত, কিন্তু সেই পরিমাণে তো আমাদের কক্ষ নাই, যার কারণে এক ক্লাসেই সবাইকে গাদাগাদি করি 6-7 জন করে এক ক্লাসে বসতে হয়। এটা আমাদের ফান্ডে কিছু টাকা ছিল সেখান থেকে কিছু টাকা নিছি, আর আমাদের এমপি মহোদয় আফসারুল আমিন মহোদয় আমাদেরকে 73,000 টাকা দিয়েছেন, প্রজেক্ট দিয়েছেন, তারপরে আমাদের কাউন্সিলর মহোদয় 20,000 টাকা দিয়েছেন মোর্শেদুল আলম ভাই, যার কারণে আমাদের এই টাকা দিয়ে কোনোরকম আমরা সারছি, কিন্তু আমাদের কিন্তু এখনও নিচে ফ্লোর যদি বসানো যেত তারপর উপরে সিলিং করা যেত তাহলে আরও কিছু সাহায্য পেতাম, এর ভিতরে আমাদের বাথরুম পায়খানা
পানি কোনো ব্যবস্থাই নাই। এয়া তো উত্তরণ বাইতে কি আরা তো জানে যে আরা আগে জানতাম যে কি বছর দুই বছর ভিতরে স্কুলে যাব এখন দেখে এক বছর গিয়ে এখন হন হব নাই আর আরে যে হস্টেল আছে এখন যে যে দুলাবাড়ি এই স্কুলের শত শত শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা জীবনের হতা প্রাধান্য দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি আর সংশ্লিষ্ট কর্মকর্তল খুব দ্রুত কার্যকরী ব্যবস্থা লইব ইয়ানি আশা বেকার চৌধুরী রাসেল সি প্লাস টিভি।